আমার দিকে তাক, আমাকে দেখা যাচ্ছে? বল হাই ফ্রেন্ড। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন একটু গাছের গোড়াটা কুচিয়ে নিচ্ছি, কারণ গাছের গোড়াটা কুচানো খুবই প্রয়োজন, না হলে ভিতরে জল ঢুকতে চায় না। তো এইভাবে সমস্ত গাছের গোড়াগুলি কুচিয়ে দিলে তো ভিতরে জলটা প্রবেশ করবে এবং গাছগুলি খুব ভালো হবে। তো আজকে সমস্ত গাছের গোড়াগুলি এইভাবে আমি কুচিয়ে নেব। তো আজকে আমার ফোনটা ধরে আছে আমার ছেলে আদি। রোজটা আমি ফোন ধরে থাকি, একদিন তো বাবা ধরে থাকে না। না, আজকে প্রিয়াংশু ধরে আছে ফোনটা, প্রিয়াংশু রায়। তো এইভাবে সমস্ত গাছের গোড়াগুলি কুচিয়ে দিচ্ছি। ছোট জায়গা, তো এখানে ঠিক মতন বসাও যায় না। গাছগুলি কেমন হয়ে গেছে, জল ঢুকতে পারছে না। তো এইভাবে সমস্ত গাছের গোড়াগুলি খুঁচিয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সমস্ত গাছের গোড়াটা খুঁচিয়ে চুচি তারপর আসলাম। তো একজন আমাকে বলছে যে সেজে গুজে তারপর ভিডিও করতে, ভূতের মতন ভিডিও না করতে। তো এখন থেকে আমি সেজে গুজে তারপর ভিডিও করব। তো সাজার ভিতরে একটু লিপস্টিকটাই পরি, আর কিছু না। তো সেজে গুজে ভিডিওটাই করব। তো এখন গাছের গোড়াটা খুঁচিয়ে আসলাম, রান্নাবান্না সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া টাওয়া ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু বসে আছি, একটু গাছটা একটু যত্ন নিই। তো খেয়ে দিয়ে উঠে তারপর গাছের গোড়াটা একটু খুঁচিয়ে আসলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম। তো এখন ভাবছি একটু দুপুর দিনে শর্ট ভিডিও করে নিই। তো একটু শর্ট ভিডিও করতে যাব ছাদের উপরে। তো শর্ট ভিডিও করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো চলে আসলাম ছাদের উপরে। তো প্রচণ্ড রোদ, বুঝি সূর্যিমামা, সূর্যিমামা রোদ দিচ্ছে, কিছু তাকানো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ। তো শর্ট ভিডিওটা করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিও করে চলে এসেছি, কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড গরম, তো একা একাই করলাম, কেউ তো আজকে ধরার নেই, আমি একা একাই করতে হয়। তো একা একাই করলাম, তো এখন ভিডিও করে চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।